एवरीवन, আমি শারনি, আমার লিভিং উইথ শারনি পরিবারে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 4th of July, রবিবার, তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি 8টার সময়, তারপরে বাজারে গেছি চিকেন, তারপরে তোমার পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু এনে ফেলেছি রবিবারে যা যা সরঞ্জামে লাগে। এখন বসেছি এক কাপ দুধ চা নিয়ে, কেন কি বাড়িতে দুধ ছিল না। সকালবেলায় উঠে আমরা যে চাটা খেয়েছিলাম সেটা হচ্ছে লিকার চা, তো এখন আমি আর মা দুধ চা খাচ্ছি। আর এরপরে বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, ডিপ ক্লিন আজকে একটু করবো ভাবছি। আর বাড়িতে এসে দেখলাম মা সমস্ত এই দরজা জানলাগুলোকে আবার করে মুছেছে, তো আমি বললাম যে এত শরীর খারাপ যখন তখন তোমার এখনই মোছার কি আছে, কিন্তু না, আমার মা নোংরা দেখলে থাকতে পারে না, এগুলো আবার করেছে, পরে এখন একটু শরীরটা আবার হাসফাস করছে। তো যাই হোক, মা একটু চা খাচ্ছে আর রেস্ট নিচ্ছে, আর মা ওই পারে বসে আছে, মাকে এখন তোমাদের আমি দেখাতে পারবো না। আমি চাটা কমপ্লিট করি, তারপরে ঘরের সমস্ত কাজ শুরু করবো। তো চলো, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। সো ফ্রেন্ডস, চা খাওয়ার পরে আমি ভাইয়ের রুমটাকে ক্লিন করছিলাম, তো এটা শুট করিনি, কেন কি ভাইয়ের কাজ চলছে, তো সেই জন্য শুট করিনি। আর কাজ করতে করতে মানে হাফ আমার ডাস্টিং করা হয়েছে আর হাফ ডাস্টিং এখানে বাকি আছে। তো মা বললো ব্রেকফাস্টটা সেরে নে, কেন কি এখন প্রায় 10:45 বেজে গেছে। তো এখানে এই যে দেখো ডাল মুড়ি মা চানাচুর দিয়ে মেখে দিয়েছে, মানে ডাল মুড়িটাও লঙ্কা দিয়ে বেশি করে ঝালঝাল করে মেখেছে। আর যেহেতু আমার প্রচন্ড সর্দি হয়েছে তো আমি মুখে কোনো টেস্ট পাচ্ছি না, তো সেই জন্য মা এটাকে আরো ঝাল করার জন্য একটু চানাচুরও দিয়েছে। তো দেখি এটাকে খেয়ে কেমন লাগছে, আর তারপরে ওই ঘরটা যখন ডাস্টিং করব তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে করব, তোমাদের সাথে শেয়ার করব আমি সেটা। আর চলো এখন এটা দেখি খেয়ে কিরম লাগছে। এটা খুব ভালো লাগছে, খেতে প্রচন্ড তো ঝাল লাগছে, তো মানে মুখে ঝালটা ঠিক দিচ্ছে আলাদা। তো তোমরাও কে এরকম ভাবে ডালমুড়ি মাখা খেতে পছন্দ করো আমাকে প্লিজ লিখে জানিও। তো চলো আমি খাবারটা কমপ্লিট করে নিই, ফ্যানটা অফ রেখেছি, খুব কষ্ট হচ্ছে, সর্দি লাগলে না খুব মানে দেখবে গরমটা বেশি তাড়াতাড়ি লাগে, আর ওদিকে ভাইও খাচ্ছে, তো আর ফ্যান অফ রাখবো না। চলো আমি এটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা করছি। সো ফ্রেন্ডস, দেখো আমি প্রথমেই চলে এসেছি ডাইনিং এরিয়াটাতে, আর এখানে এসে এখন কালকে আমি গ্রসারি আইটেমগুলো তুলে এনেছিলাম, তো এখন সেই গ্রসারি আইটেমগুলো আমি আর মা দুজনে মিলে একসাথে তুলে নিচ্ছি। তো আমি আমার দিকটাই দেখাচ্ছি, যে দেখো মুড়ির কৌটো থেকে মুড়ি ঢেলে নিচ্ছি, আর একটু পরে দেখাচ্ছি চলো মাও গ্রসারি আইটেমগুলো তুলছে মেঝেতে বসে। তো যেরকম করে পারি দুজনে মিলে একসাথে কাজ সামলে নেওয়ার চেষ্টা করি, আর যেহেতু আমাদের শরীরটাও ভালো নেই, মানে এখন বিছানা থেকে আমরা দুজনেই উঠেছি ঠিকই, কিন্তু যেহেতু শরীরটাও ভালো নেই তাই চেষ্টা করছি দুজনে মিলে মানে দুজনকে যতটা রেস্ট দেওয়া যায় সেইভাবে কাজ করে নিতে, আর এইভাবেই ভালো থাকার চেষ্টা করি। আর এই যে দেখো এখন আমি সমস্ত ডাস্টিং করে নিচ্ছি, ও পাশের রুমে ডাস্টিংটা তো বললামই হয়ে গেছে, আর এখন এই যে ডাইনিং এরিয়াটা পুরোটা ডাস্টিং করে তারপরে ফ্রিজ টিজ যা আছে সব ডাস্টিং করে নিয়ে একবারে ঘরটা মুছে বেরিয়ে যাব। আর আজকে আর ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন প্রত্যেক দিনই শেয়ার করি, আর হঠাৎ করেই খুব মেঘ করে এসছে, তো চলো বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমিও একটু কাজটা সেরে নিই, তারপরে ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। Thank you.
ফ্রেন্ডস, এখন বাজে 2:30 আর স্নান করে আমি যখন বেরিয়েছি তখন বেজেছিল 1টা। তো ঝটপট করে আমি পুজোটা দিয়ে কোনো ক্রমে চিকেন কষাটা আমি বানিয়ে ফেলেছিলাম, আর তারপরে মা গেছিল স্নানে। মানে আমি যখন 1টার সময় পুজো দিতে বসেছি তখন মা ঢুকলো স্নানে। মায়ের আজকে প্রচুর জামা কাপড় কাচা ছিল, কেন জানোই আমরা এই কদিন প্রচন্ড অসুস্থ ছিলাম, তো সেই জন্য বেডশিট বলো বা বালিশের কভার বলো অনেক কিছু জমেছিল আমাদের, মানে পড়ার জামা কাপড়ও জমেছিল, সেগুলো সব মা আজকে কেচে মেলেছে। তো সেগুলো যদি মা কেচে এসে তারপরে রান্না করতে যেত তাহলে খুব অসুবিধা হয়ে যেত, তো সেই জন্য আমি ভাবলাম যে না এইটুকুন কাজ আমি একটু এগিয়ে রাখি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যার জন্য রান্না এখন কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো চলো এখন তোমাদের সাথে গিয়ে লাঞ্চটা শেয়ার করি। আর একটু গোগো আওয়াজ পাচ্ছ কেন, ফ্যানটা চালানো হয়েছে। দেখো ভাই এখানে বসে, দেখতে পাচ্ছ না হয়তো, দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দেখো ভাই এখানে বসে কাজ করছে, ওর আজকে কাজের খুব প্রেশার আছে, তো সেই জন্য আর ফ্যানটা অফ করিনি। তোমরা আই থিঙ্ক একটু অ্যাডজাস্ট করে নেবে, আমি জোরেই কথা বলছি। তো চলো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস অনেকক্ষণ বাজে তোমাদের সাথে কথা বলছি, এখন বাজে 7:20। একটু আগে আমি সন্ধে প্রদীপ সব দিয়ে এসেছি আর এখন মা বানিয়ে নিয়ে আসলো গরমা গরম চায়, চা খাবো আর তোমাদের সাথে কথা বলবো। ফ্যানটা একটু চলছে কেন কি ভাই ওইদিকে কাজ করছে, একটু গোবো আওয়াজ পেতে পারো। তো যেটা কথা, আজকের লাঞ্চটা আমাদের পুরো ফাটাফাটি হয়েছে অনেকদিন বাদে, মানে সর্দি হওয়ার পর থেকে না আমি কোনো মুখে টেস্ট পাচ্ছিলাম না। আজকে তোমার চিকেনটা খেয়ে আমার মনে পুরো মুখে টেস্টটা আসলো। আর এখন চা খাবো, দুধ চা করে এনেছে মা। চাটা খাওয়ার পরে এই যে দেখো নখগুলোর থেকে নেল পলিশ একদম উঠে গেছে, এই এই নখগুলোতে নেল পলিশ করবো সেটাই ভেবে রেখেছি, আর বিজনেসের কিছু কাজও আছে তো সেটাও করবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো চাটা খাই আর তারপরে নেল পলিশটা পরে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে কথা বলছি তোমাদের সাথে, তো তোমাদেরকে বলেছিলাম যে নেল পলিশটার কিরকম কালার সেটা দেখাবো, পড়েছি এই যে দেখো, আর ভিডিওটাকেও শেষ করব। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো, আমার পরিবারকে প্রথম দেখছো, তারা প্লিজ পরিবারের সদস্য হয়ে যেও। আর দেখা হবে আবার কালকে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিয়জনদেরকে অনেক সাবধানে আর অনেক খেয়াল রেখো। চলো বাই বাই।